আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার পর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ সঙ্গী ছিলেন। সব সময় নবীর দিকে তাকায় থাকতেন। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করতেন, আবু বকর তোমার পছন্দ কি? ইয়া রাসূলুল্লাহ আমার পছন্দ আপনার দিকে তাকায় থাকি, এটাই আমার পছন্দ। সুবহানাল্লাহ, কি পরিমাণ মহব্বত, কি অগাধ ভালোবাসা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ে। সমস্ত সাহাবা ইকরাম যখন হিজরত করছেন, আবু বকর তখনও যান না। রাসূল প্রশ্ন করলেন, আবু বকর তুমি তো যাচ্ছ না, সব সাহাবা ইকরাম যাচ্ছে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বড় মন চায় আপনার একটু সান্নিধ্য নিব, আপনি যখন যাবেন সেই সময় যদি আমি স্থান পেতাম। এ মহব্বতের কারণে হিজরতেও বন্ধু হিসেবে গ্রহণ করি নাই। লাত্তাখাস্তু খালিলান, যদি কাউকে বন্ধু বানাতাম তাহলে সেই বন্ধু হতো আমার আবু বকর। জোরে কোন আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত আপন ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিরাট সেই গারে সূর এই লম্বা পথ পরিক্রমা পাড়ি দিয়ে সেই গুহার মুখে গিয়ে বললেন, নবীজি দাঁড়ি আদখুল, আগে আপনি আমাকে সুযোগ দেন, আমি যাই তারপরে আপনি প্রবেশ করবেন। আবু বকর কখনো নবীর আগে প্রবেশ করার কথা নয়, কিন্তু এক্ষেত্রে আগে প্রবেশ করতে চান এই জন্যে, যদি ক্ষতিকর কোনো কিছু থাকে সেটা যেন আমি আবু বকরকে ধ্বংসন করে আবু বকরের ক্ষতি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেন কোনো ক্ষতি না হয়। আল্লাহ এমন মহাব্বত ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ে। সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ সময়ে মৃত্যুর পূর্বক্ষণে আম্মাজানকে জিজ্ঞাসা করছেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আয়েশা আল্লাহর নবী কোন দিন জানি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন? আম্মাজান হযরতে আয়েশা অশ্রুসিক্ত হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আব্বা বিশ্ব নবী সোমবারে দুনিয়া থেকে বিদায় নিলেন, দুনিয়া থেকে চলে গেলেন। সঙ্গে সঙ্গে আবু বকর বললেন, আয়েশা জানি কি বাত, ইয়া রাসূলুল্লাহর সাহাবী আমার আব্বা, রাসূলুল্লাহর প্রিয়তম সাহাবী আমার আব্বা, শোনেন আজ সোমবার আম্মাজান হযরত আয়েশা যখন এই কথা বললেন আবু বকর অশ্রুসিক্ত হয়ে গেলেন। মালিকের দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ দুনিয়া থেকে চলে তো যেতে হবে, আপনি সোমবারে আমাকে কবুল করেন, আমার নবী সোমবারে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সোমবারে আপনি কবুল করে নেন। আল্লাহর নবীর সোমবারকে এত পছন্দ করতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে মহব্বত আবু বকরের হৃদয়ে ছিল, এই মহব্বত যদি আমাদের হৃদয়ে আসে আমাদের ইমানটাকে যিনি পূর্ণতা দিয়ে দিবেন তিনি কে? যদি পূর্ণ ইমানদার হতে চান, প্রত্যেকটা ইমানদারের ইমানের পূর্ণতার জন্য এটা প্রয়োজন, নবীজির মহব্বত জাগ্রত করা। কি পরিমাণ মহব্বত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ে ছিল, দুনিয়া থেকে চলে যেতে চান সেটাও যেন সোমবারে হয়, আল্লাহর কাছে এটা ফরিয়াদ করতেছেন, আল্লাহ সোমবারটাই যেন আমার জন্য, আল্লাহ আমার চলে যাওয়ার দিন হয়। হিজরতের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে হিজরত করবেন, সমস্ত সাহাবীরা চলে যাওয়ার পরে আবু বকর যায় না। এই যে মহব্বতের জায়গা, হুব্বুন নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মহব্বত, এটাই ইমান। নবীজির প্রতি যার মহব্বত নাই তার ইমান নাই। এবার আসেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ নবীজিকে মহব্বত করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, সে সময়ের করুণ অবস্থা, সাহাবাই কেরাম মাজলুম,
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীকে মুখের মধ্যে আঘাত করা হয়েছে, মুখ ফুলে গেছে। আজকে কাবার যে চত্বরে আমরা তাওয়াফ করি, কত সুন্দর মার্বেল পাথর দেওয়া, কত নামি দামি টাইলস দেওয়া, এই জায়গাগুলোতে সাহাবায়ে কেরামের কি পরিমাণ রক্ত ঝরেছে। হযরত বিলালকে বেঁধে রাখা হয়েছে, পালা করে করে একজনের পর একজন পিটিয়েছেন, আহাদ আহাদ উচ্চারণ করেছেন হযরত বিলাল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তি ওমরের মধ্যে দিয়ে দিলেন, কাফেরদের বিরুদ্ধে দাঁড়ায় গেলেন, প্রকাশ্যে উচ্চ স্বরে আল্লাহর নাম উচ্চারণ করলেন, জোরে জোরে কোরআন তেলাওয়াত করলেন। আল্লাহর নবীকে ওমর এত মহব্বত করতেন, আল্লাহর নবী একদিন ওমরের হাত ধরলেন, সাহাবায়ে কেরাম বললেন, আমরা নবীজির সঙ্গে বসেছিলাম, কুন্না মাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ করে হযরত ওমরের হাত বিশ্ব নবী ধরলেন, আর ধরে বললেন, ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়া দুনিয়ার মধ্যে যা কিছু আছে, আমার সন্তান সন্ততি, আমার নিজের মা বাপ, আমার নিজের সম্পদ, সব কিছুর চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি, তবে আমার জীবনটাকে আমি এর চেয়ে বেশি ভালোবাসি, জীবনটাকে সবচেয়ে ভালোবাসি, জীবনের পর আপনারা আমি সবচেয়ে ভালোবাসি। আল্লাহর হাবিব বললেন, আমার শোনো, ইমান পূর্ণ হয় নাই যতক্ষণ না আমি নবীকে ভালোবাসবে, তোমার জীবনের চাইতে নবীকে যদি বেশি ভালো না বাসো ইমান পূর্ণ হবে না। হযরত ওমর এক মুহূর্ত আর দেরি করলেন না, নবীজিকে বললেন, আল আন ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, জীবন চলে যাবে আপনার জন্য জীবন কোরবানি করে দিব। আল্লাহর হাবিব বললেন, আল আন ইয়া ওমর, হে ওমর, এখন ইমান পূর্ণ হয়েছে, ইমান যদি পরিপূর্ণ করতে চান নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসা লাগবে। কথাটা শুধুমাত্র আমাদের নয়, এই কথা যিনি কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন তিনি কি, আন্নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী আমাদের কাছে আমাদের সব কিছুর চাইতে বেশি দামি, এমন নবীর উম্মত আমরা যে নবী জীবনে কোনোদিন আমাদেরকে না দেখে হয়রান পরেশান হয়ে গেছে আমাদের মুক্তির জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাসালি ওয়া মাসালুকুম, আমার আর তোমাদের দৃষ্টান্ত হল, রজুলুন আওকাদা নার, একটা লোক আগুন জ্বালানো, ফড়িংগুলা সব পতঙ্গগুলা সব উড়ে আসতেছে আগুন দেখে, আগুনের মধ্যে পতঙ্গগুলা আলো দেখে বিভ্রান্ত হয়ে, ফড়িংগুলা জানে না একটু পরেই দাও দাও করা আগুনে জ্বলে সে মারা যাবে, সেই আগুন থেকে লোকটা বাঁচানোর জন্য প্রাণ চেষ্টা করছে, ফড়িংগুলাকে তাড়ায় দিচ্ছে। আমি নবী তোমাদের জন্য ঠিক এমন, তোমরা জাহান্নামে পড়ে যাচ্ছ, বারবার যিনি জাহান্নাম থেকে টেনে টেনে আমাদেরকে ফিরায় রাখতেছেন, বারবার যিনি আমাদেরকে পথ দেখিয়েছেন, বারবার যিনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তির পথ বাতলে দিয়েছেন, উম্মতের জন্য দরদ দেখিয়েছেন,
তিনি আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি পরিমাণ মহব্বত নবীজির মনে প্রতিনিয়ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য হয়রান পরেশান হয়েছে। এই মহব্বতের কারণে নবীজির প্রতি ভালোবাসা আমাদের জন্য ফরজ। ইমানের আবশ্যকতায়, ইমানের পরিচয়ে শুধুমাত্র আপনি আল্লাহর উপরে বিশ্বাস করলেন, এটার নাম ইমান নয়। আল্লাহর উপরে বিশ্বাসের পরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পূর্ণ বিশ্বাসের নাম ইমান। নবীজি যা নিয়ে এসেছে, মা যা বিহি, নবীজি যা নিয়ে এসেছে, নবীজির উপরে যা অবতীর্ণ হয়েছে, মা আতাকুমুর রাসূল ফাখুযু, নবীজি যা নিয়ে এসেছেন, যা বলেছেন, সেটা গ্রহণ করে নেয়ার নাম পূর্ণ মহব্বত এবং ভালোবাসা দিয়ে সন্তুষ্ট চিত্তে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান। আপনি মনে করেন না শুধু আমরাই আল্লাহকে বিশ্বাস করি, ক্যাথলিক খ্রিস্টান যারা আছে মিশরে, তাদের ভাষাও আরবি। আমার নিজের চোখে দেখেছি, সামনে একটা ক্রুশ ঝুলছে আর সেও তাসবিহ জপতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই তুমি কি পড়তেছ? লোকটা বলতেছে, আমি পড়তেছি সুব্বুহুন কুদ্দুস। আমি আর চোখের পানি থামাতে পারলাম, চিন্তা করলাম আল্লাহ, এই লোকটাও সুব্বুহুন কুদ্দুস পড়তেছে। সুব্বুহুন কার নাম? কুদ্দুস কার নাম? আল্লাহ, আল্লাহর নাম জপতেছে সুব্বুহুন কুদ্দুস। আমরা যেমন সুবহানাল্লাহ 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 পড়ি, লোকটাও সুব্বুহুন কুদ্দুস পড়তেছে ট্যাক্সি চালানো অবস্থায়। তাহলে আমল কম না বেশি? ট্যাক্সি চালানো অবস্থায় ট্যাক্সি চালাচ্ছে, খুব ভালোভাবে সুব্বুহুন কুদ্দুস পড়তেছে। আমি অবাক হলাম, কি আজিব ব্যাপার, এই লোকটাও তো তাসবিহ পড়ে, এমন কোন মালিকের নামে নয়, স্বয়ং আমার আল্লাহর নামে তাসবিহ পড়ছে। কিন্তু তার ইমানের দাম আছে? ইমানের দাম নাই, কারণ বিশ্ব নবীর প্রতি ইমান। একটু পরে আমার হাঁচি আসলো, হাঁচি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আলহামদুলিল্লাহ বললাম। তো আপনারা শুনলে কি বলবেন? ইয়ারহামুকাল্লাহ। লোকটাও বলছে ইয়ারহামুকাল্লাহ। আমি অবাক হয়ে গেলাম, প্রশংসা করলাম কার? আল্লাহ। ইয়ারহামুকাল্লাহ মানে আল্লাহ তোমাকে রহম করুক, সে তো আল্লাহর উপরে বিশ্বাসী। সে উত্তর দিল, বলল ইয়ারহামুকাল্লাহ। আমি আবার পরের উত্তরটা দিলাম, ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম। এবার লোকটা আমিন বলছে, যে আল্লাহ আমাকে হেদায়তের উপরে রাখুক, আর তোমার বালা মুসিবত আল্লাহ দূর করুক, হেদায়তের উপরে তোমার রাখুক, বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করুক, বালা মুসিবত থেকে হেফাজত করুক। ওইখানেও লোকটা আমিন বলছে। আমি চিন্তা করলাম, আল্লাহ, নবীজির প্রতি ভালোবাসা মহব্বত ইমানের কত বড় দামি স্তর। আল্লাহর প্রতি পূর্ণ ভালোবাসা আছে, বিশ্বাস আছে, আল্লাহর তাসবিহ জপতেছে, কোনোটাই আল্লাহর কাছে গ্রান্টেড নয়, কারণ নবীজির প্রতি ওই লোকটার ইমান আনয়ন হয়। এই জন্য যতজন আমরা বসা আছি, আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্যবান বানিয়েছেন, আল্লাহ আমাদেরকে অনেক বড় সৌভাগ্য দিয়েছেন। এই সৌভাগ্য হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, অন্য কোন নবীর আমলে আল্লাহ আমাদেরকে পাঠান নাই, বিশ্ব নবীর উম্মত বানায় পাঠিয়েছে। এটা আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য। যেদিন সকল নবীরা ইয়া নাফসি বলবে, সেদিন নবীজি বলবে উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমার উম্মত। আজকে সারা পৃথিবীর উম্মতরা যেভাবে জেগে উঠেছে, এইভাবে যদি উম্মতদের পুনর্জাগরণ যদি সামনের দিকে অগ্রসর হয়, উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন না খাওয়ায় রাখবে না, এর চাইতে বেশি সকল দিকে যিনি নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন তিনি কে? আর আজ থেকে পৃথিবীর বেশি না 1000 বছর আগে, আজকে থেকে 1000 বছর আগে
পৃথিবীর মোট জনসংখ্যা ছিল মাত্র 25 কোটি, পরিসংখ্যান দেখবেন আপনারা। 1000 বছর পরে এই সংখ্যা এখন আমার দেশেই তো কিছুদিন পরে দেখা যাবে 20 কোটি জনসংখ্যা হয়ে গেছে। এখনই ধরেন আমাদের দেশে 20 কোটির মতো আছে। তো এই যে এখন আল্লাহ কি খাওয়াচ্ছেন না না খাওয়ায় রাখছেন? খাওয়াচ্ছেন, কাউকে আল্লাহ অভুক্ত রাখে নাই। সেই সময়ের তুলনায় এই সময় নাফরমানির পরে আল্লাহ বরঞ্চ আরো বেশি খাওয়াচ্ছেন, অনেক বেশি খাওয়াচ্ছেন। এত জনসংখ্যা, এর মধ্যে আল্লাহ তাআলা মানুষের মাথায় মেধা দিয়ে দিয়েছেন। যেই জমিতে ধান হইতো 20 মন, সেটাতে এখন হয় 100 মন। এ বরকত কে দিয়েছেন? আল্লাহ, আল্লাহ তাআলা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন নবী। ইমাম তাবারানি বড় চমৎকার কথা বলেছেন। ইমাম তাবারানি তিনি বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে গিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরসালা নবীহু রাহমাতান লিল আলামিন, সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের জন্য, সৃষ্টির জন্য আল্লাহ পাক নবীজিকে রহমত বানিয়ে পাঠিয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াতটার প্রমাণ তিনি ব্যাখ্যা করতে গিয়ে লিখলেন, মোমেনদের জন্য নবীজি রহমত কেমনে, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, আমরা ছিলাম জাহান্নামের দ্বার প্রান্তে, সেখান থেকে তিনি আমাদেরকে টেনে টেনে ফিরায় রেখেছেন। জাহান্নামের দিকে যেও না, বদ আমলের দিকে যেও না, অন্যায়ের দিকে যেও না, জুলুমের দিকে যেও না, টেনে টেনে তিনি আমাদেরকে আগলে রেখেছেন, টেনে টেনে তিনি আমাদেরকে আগলে রেখেছেন। এজন্য নবী আমাদের জন্য রহমত, জান্নাতের দিকে বারবার পথ দেখিয়েছেন। কাফেরের জন্য নবী রহমত, কেমন করে কাফেরদের জন্য নবী রহমত হলেন? অন্যান্য নবীর সময়ে, নূহ আলাইহিস সালামের সময়ে কাফের গোষ্ঠীকে, বেঈমান গোষ্ঠীকে আল্লাহ রাব্বুল আলামিন ডুবায় শেষ করে দিলেন, আসহাবুল আইকাকে আল্লাহ পাক শেষ করে দিলেন, লূত আলাইহিস সালাম আযাব দিয়ে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন গজবের পর গজব দিয়ে কাফেরদেরকে সেই যুগেই শাস্তি দিলেন। শুধু আমার নবীর খাতিরে আজ অবধি যিনি গোটা পৃথিবী নাফরমানদেরকেও বাঁচায় রেখেছেন, তিনি কে? সবার জন্য নবী রহমত, কাফেরদের জন্য নবী রহমত, কারণ কাফেরদেরকে আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছেন নবীজির খাতিরে, খাওয়ার নবীজির খাতিরে। নবীজির কারণে কাফেরদেরকে আল্লাহ তাআলা ভালো রাখছেন, সুস্থ রাখছেন, আমাদের চাইতে বরঞ্চ তারা ভালো আছে, সুস্থ আছে। দেখেন টাকায় পয়সায় অর্থনীতিতে সব দিকে আল্লাহ ভালো রাখছেন। কারণ কি? কারণ হচ্ছে নবীজির খাতিরে আল্লাহ তাদেরকে সুযোগ দিয়ে রেখেছেন। এই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে নাজাতের মধ্য দিয়ে দিয়েছেন, কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব থেকে বাঁচিয়ে রেখেছেন নবীজির খাতিরে। একটা পিপিলিকার প্রতি পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন জুলুম করেন। মানুষের সাথে জুলুম করবে তো অনেক দূরের কথা, পিপিলিকার সাথেও নবীজি জুলুম করেন। আল্লাহর হাবিব একদিন দেখলেন পিঁপড়ার বাসা আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। নবীজি বললেন, এই কারাই কাজ করছে? কয়েকজন বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা করে ফেলছি। আল্লাহর হাবিব বললেন, লা তুআযিব বিল মাই ওয়ান নার, খবরদার পানি আর আগুন দিয়ে শাস্তি দিও না। এই দুইটা দিয়ে যিনি শাস্তি দিবেন তিনি কে? আল্লাহ। আল্লাহর হাবিব একদিন দেখলেন একটা উট বিশ্ব নবীর কাছে এসে ধরধর করে কেঁদে দিয়েছে। আল্লাহর হাবিব বুঝলেন উটের ক্ষুধার যন্ত্রণা, উটের কষ্ট বিশ্ব নবী বুঝে ফেললেন, কারণ তিনি রহমাতুল লিল আলামিন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, তোমাদের মধ্যে কে উটটাকে লালন পালন করো?
একজন সাহাবি হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর হাবিব খুব রাগত স্বরে বললেন, আমা ইয়াখশাল্লাযি, তুমি কি ভয় করবে না? আফালা তাত্তাকিল্লা ফি হাযিহিল বাহিমা, এই পশুটার সঙ্গে তুমি তাকে যে কষ্ট দিচ্ছ, খোদার কষ্ট যন্ত্রণা সে প্রতিনিয়ত সহ্য করছে, বোবা বলে বলতে পারে না, আমার কাছে এসে উটটা কেঁদে দিয়েছে, এই উটটা তার বিচার চায়, তুমি যে তাকে খাদ্য দিয়ে কষ্ট দিচ্ছ, কেমন করে আল্লাহর কাছে জবাব দিবে? আফালা তাত্তাকিল্লা ফি হাযিহিল বাহিমা, এই চতুষ্পদ বোবা জন্তুর ব্যাপারে তুমি কি আল্লাহকে ভয় করবে না? একটা প্রাণীর প্রতিও বিশ্ব নবী কোনো দিন ইনসাফের বাহিরে কষ্ট চাপায় দেন নাই। প্রাণীর প্রতিও যিনি রহম করেছেন তিনি আমার নবী, আপনাদের নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন নবী ছিলেন তিনি যিনি মানুষের জন্য নিজের ক্ষুধা থাকা সত্ত্বেও আরেকজনের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, এমন ছিলেন তিনি যিনি চাইলে উহুদ পাহাড়টা সোনা হয়ে রূপা হয়ে ডান আর বাম দিক দিয়ে চলত, শুধু যদি মনের ভিতরে একটু আসতো যে আল্লাহ একটু যদি এটা স্বর্ণ হয়ে যেত, মুখে বলা দরকার হতো না, শুধু অন্তরে আসলি লা সার আল উহুদ যাহাবা, গোটা উহুদ পাহাড়টাকে যিনি স্বর্ণ বানায় দিতেন তিনি কে? নবী তা চান নাই, কষ্ট করে গেছেন উম্মতের জন্য, এই কষ্টের কারণে উম্মতের হৃদয়ে আজ নবীর প্রতি মহব্বতটা, এটা আল্লাহ রাব্বুল আলামিন ঐচ্ছিক বানান নাই, ফরজ করে দিয়েছেন। আন্নাবিয়্যু আউল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার পর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ সঙ্গী ছিলেন, সব সময় নবীর দিকে তাকায় থাকতেন। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করতেন, আবু বকর তোমার পছন্দ কি? ইয়া রাসূলুল্লাহ, আমার পছন্দ আপনার দিকে তাকায় থাকি, এটাই আমার পছন্দ। সুবহানাল্লাহ, কি পরিমাণ মহব্বত, কি অগাধ ভালোবাসা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ে। সমস্ত সাহাবায়ে কেরাম যখন হিজরত করছেন, আবু বকর তখনও যান না, রাসূল প্রশ্ন করলেন, আবু বকর তুমি তো যাচ্ছ না, সব সাহাবায়ে কেরাম যাচ্ছে, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় মন চায় আপনার একটু সান্নিধ্য নিব, আপনি যখন যাবেন সেই সময় যদি আমি স্থান পেতাম, এ মহব্বতের কারণে হিজরতেও বন্ধু হিসাবে গ্রহণ করি নাই, লাত্তাখাস্তু খালিলান, যদি কাউকে বন্ধু বানাতাম তাহলে সেই বন্ধু হতো আমার আবু বকর। যরে কোন আল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত আপন ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিরাট সেই গারে সুর এই লম্বা পথ পরিক্রমা পাড়ি দিয়ে সেই গুহার মুখে গিয়ে বললেন, নবীজি দাঁড়ি আদখুল, আগে আপনি আমাকে সুযোগ দেন, আমি যাই তারপরে আপনি প্রবেশ করবেন। আবু বকর কখনো নবীর আগে প্রবেশ করার কথা নয়, কিন্তু এক্ষেত্রে আগে প্রবেশ করতে চান এই জন্যে, যদি ক্ষতিকর কোনো কিছু থাকে সেটা যেন আমি আবু বকরকে ধ্বংসন করে আবু বকরের ক্ষতি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেন কোনো ক্ষতি না হয়। আল্লাহ এমন মহাব্বত ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ে। সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ সময়ে মৃত্যুর পূর্বক্ষণে আম্মা জানকে জিজ্ঞাসা করছেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আয়েশা আল্লাহর নবী কোন দিন জানি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন? আম্মা জান হযরতে আয়েশা অশ্রুসিক্ত হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আব্বা বিশ্ব নবী সোমবারে দুনিয়া থেকে বিদায় নিলেন, দুনিয়া থেকে চলে গেলেন। সঙ্গে সঙ্গে আবু বকর বললেন, আয়েশা জানি কি বাত, ইয়া রাসূলুল্লাহ সাহাবী আমার আব্বা,
রাসূলুল্লাহর প্রিয়তম সাহাবী আমার আব্বা শুনেন আজ সোমবার আম্মা জান হযরত আয়েশা যখন এই কথা বললেন আবু বকর অশ্রুসিক্ত হয়ে গেলেন মালিকের দরবারে ফরিয়াদ করলেন আল্লাহ দুনিয়া থেকে চলে তো যেতে হবে আপনি সোমবারে আমাকে কবুল করেন আমার নবী সোমবারে দুনিয়া থেকে বিদায় নিয়েছে সোমবারে আপনি কবুল করে নেন আল্লাহর নবীর সোমবারকে এত পছন্দ করতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে মহব্বত আবু বকরের হৃদয়ে ছিল এই মহব্বত যদি আমাদের হৃদয়ে আসে আমাদের ইমানটাকে যিনি পূর্ণতা দিয়ে দিবেন তিনি কে যদি পূর্ণ ইমানদার হতে চান প্রত্যেকটা ইমানদারের ইমানের পূর্ণতার জন্য এটা প্রয়োজন নবীজির মহব্বত জাগ্রত করা কি পরিমাণ মহব্বত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হৃদয়ে ছিল দুনিয়া থেকে চলে যেতে চান সেটাও যেন সোমবারে হয় আল্লাহর কাছে এটা ফরিয়াদ করতেছেন আল্লাহ সোমবারটাই যেন আমার জন্য আল্লাহ আমার চলে যাওয়ার দিন হয় হিজরতের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে হিজরত করবেন সমস্ত সাহাবীরা চলে যাওয়ার পরে আবু বকর যায় না এই যে মহব্বতের জায়গা হুব্বুন নবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মহব্বত এটাই ইমান নবীজির প্রতি যার মহব্বত নাই তার ইমান নাই এবার আসেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ নবীজিকে মহব্বত করতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন সে সময়ের করুণ অবস্থা সাহাবাই কেরাম মাজলুম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীকে মুখের মধ্যে আঘাত করা হয়েছে মুখ ফুলে গেছে আজকে কাবার যে চত্বরে আমরা তাওয়াফ করি কত সুন্দর মার্বেল পাথর দেওয়া কত নামি দামি টাইলস দেওয়া এই জায়গাগুলোতে সাহাবায়ে কেরামের কি পরিমাণ রক্ত ঝরেছে হযরত বিলালকে বেঁধে রাখা হয়েছে পালা করে করে একজনের পর একজন পিটিয়েছেন আহাদ আহাদ উচ্চারণ করেছেন হযরত বিলাল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তি ওমরের মধ্যে দিয়ে দিলেন কাফেরদের বিরুদ্ধে দাঁড়ায় গেলেন প্রকাশ্যে উচ্চ স্বরে আল্লাহর নাম উচ্চারণ করলেন জোরে জোরে কোরআন তেলাওয়াত করলেন আল্লাহর নবীকে ওমর এত মহব্বত করতেন আল্লাহর নবী একদিন ওমরের হাত ধরলেন সাহাবাই কেরাম বললেন আমরা নবীজির সঙ্গে বসাছিলাম কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে হযরত ওমরের হাত বিশ্ব নবী ধরলেন আর ধরে বললেন ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়া দুনিয়ার মধ্যে যা কিছু আছে আমার সন্তান সন্ততি আমার নিজের মা বাপ আমার নিজের সম্পদ সব কিছুর চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি তবে আমার জীবনটাকে আমি এর চেয়ে বেশি ভালোবাসি জীবনটাকে সবচেয়ে ভালোবাসি জীবনের পর আপনারে আমি সবচেয়ে ভালোবাসি আল্লাহর হাবিব বললেন আমার শোনো ইমান পূর্ণ হয় নাই যতক্ষণ না আমি নবীকে ভালোবাসবে তোমার জীবনের চাইতে নবীকে যদি বেশি ভালো না বাসো ইমান পূর্ণ হবে না হযরত ওমর এক মুহূর্ত আর দেরি করলেন না নবীজিকে বললেন আল আন ইয়া রাসূলুল্লাহ এখন থেকে আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি জীবন চলে যাবে আপনার জন্য জীবন কোরবানি করে দিব
আল্লাহর হাবিব বললেন আল আন ইয়া ওমর, হে ওমর এখন ঈমান পূর্ণ হয়েছে, ঈমান যদি পরিপূর্ণ করতে চান নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসা লাগবে। কথাটা শুধুমাত্র আমাদের নয়, এই কথা যিনি কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন তিনি কি, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী আমাদের কাছে আমাদের সবকিছুর চাইতে বেশি দামি, এমন নবীর উম্মত আমরা যে নবী জীবনে কোনোদিন আমাদেরকে না দেখে হয়রান পরেশান হয়ে গেছে আমাদের মুক্তির জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাসালি ওয়া মাসালুকুম, আমার আর তোমাদের দৃষ্টান্ত হল রজুলুন আওকাদা নার, একটা লোক আগুন জ্বালানো ফড়িংগুলা সব পতঙ্গগুলা সব উড়ে আসতেছে আগুন দেখে, আগুনের মধ্যে পতঙ্গগুলা আলো দেখে বিভ্রান্ত হয়ে ফড়িংগুলা জানে না একটু পরেই দাও দাও করা আগুনে জ্বলে সে মারা যাবে, সেই আগুন থেকে লোকটা বাঁচানোর জন্য প্রাণ চেষ্টা করছে, ফড়িংগুলাকে তাড়ায় দিচ্ছে। আমি নবী তোমাদের জন্য ঠিক এমন, তোমরা জাহান্নামে পড়ে যাচ্ছ, বারবার যিনি জাহান্নাম থেকে টেনে টেনে আমাদেরকে ফিরে রাখতেছেন, বারবার যিনি আমাদেরকে পথ দেখিয়েছেন, বারবার যিনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তির পথ বাতলে দিয়েছেন, উম্মতের জন্য দরদ দেখিয়েছেন, তিনি আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি পরিমাণ মহব্বত নবীজির মনে, প্রতিনিয়ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য হয়রান পরেশান হয়েছে। এই মহব্বতের কারণে নবীজির প্রতি ভালোবাসা আমাদের জন্য ফরজ, ইমানের আবশ্যকতায়, ইমানের পরিচয়ে শুধুমাত্র আপনি আল্লাহর উপরে বিশ্বাস করলেন এটার নাম ইমান নয়, আল্লাহর উপরে বিশ্বাসের পরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পূর্ণ বিশ্বাসের নাম ইমান। নবীজি যা নিয়ে এসেছে মা যা বিহি, নবীজি যা নিয়ে এসেছে নবীজির উপরে যা অবতীর্ণ হয়েছে মা আতাকুমুর রাসূল ফখুযু, নবীজি যা নিয়ে এসেছেন যা বলেছেন সেটা গ্রহণ করে নেয়ার না, পূর্ণ মহব্বত এবং ভালোবাসা দিয়ে সন্তুষ্ট চিত্তে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান। আপনি মনে করেন না শুধু আমরাই আল্লাহকে বিশ্বাস করি, ক্যাথলিক খ্রিস্টান যারা আছে মিশরে তাদের ভাষাও আরবি, আমার নিজের চোখে দেখেছি সামনে একটা ক্রুশ ঝুলছে আর সেও তাসবিহ জপতেছে। আমি জিজ্ঞাসা করলাম ভাই তুমি কি পড়তেছো, লোকটা বলতেছে আমি পড়তেছি সুব্বুহুন কুদ্দুস। আমি আর চোখের পানি থামাতে পারলাম, চিন্তা করলাম আল্লাহ এই লোকটাও সুব্বুহুন কুদ্দুস পড়তেছে, সুব্বুহুন কার নাম, কুদ্দুস কার নাম, আল্লাহ আল্লাহর নাম জপতেছে সুব্বুহুন কুদ্দুস। আমরা যেমন সুবহানাল্লাহ 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 পড়ি, লোকটাও সুব্বহুন কুদ্দুস পড়তেছে ট্যাক্সি চালানো অবস্থায়, তাহলে আমল কম না বেশি, ট্যাক্সি চালানো অবস্থায় ট্যাক্সি চালাচ্ছে খুব ভালোভাবে সুব্বহুন কুদ্দুস পড়তেছে। আমি অবাক হলাম কি আজিব ব্যাপার, এই লোকটাও তো তাসবিহ পড়ে, এমন কোন মালিকের নামে নয় স্বয়ং আমার আল্লাহর নামে তাসবিহ পড়ছে, কিন্তু তার ইমানের দাম আছে, ইমানের দাম নাই, কারণ বিশ্ব নবীর প্রতি ইমান। একটু পরে আমার হাঁচি আসলো, হাঁচি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আলহামদুলিল্লাহ বললাম, তো আপনারা শুনলে কি বলবেন, ইয়ারহামুকাল্লাহ, লোকটাও বলছে ইয়ারহামুকাল্লাহ, আমি অবাক হয়ে গেলাম, প্রশংসা করলাম কার, আল্লাহ।
ইয়ারহামুকাল্লাহ মানে আল্লাহ তোমাকে রহম করুক, সে তো আল্লাহর উপরে বিশ্বাসী। সে উত্তর দিল বলল ইয়ারহামুকাল্লাহ। আমি আবার পরের উত্তরটা দিলাম ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম। এবার লোকটা আমিন বলছ যে আল্লাহ আমাকে হেদায়তের উপরে রাখুক আর তোমার বালা মুসিবত আল্লাহ দূর করুক, হেদায়তের উপরে তোমার রাখো, বালা মুসিবত আল্লাহ তালা দূর করুক, বালা মুসিবত থেকে হেফাজত করুক। ওইখানেও লোকটা আমিন বলছ। আমি চিন্তা করলাম আল্লাহ নবীজির প্রতি ভালোবাসা মহব্বত ইমানের কত বড় দামি স্তর। আল্লাহর প্রতি পূর্ণ ভালোবাসা আছে, বিশ্বাস আছে, আল্লাহর তাসবি জপতেছে, কোনোটাই আল্লাহর কাছে গ্রান্টেড নয়, কারণ নবীজির প্রতি ওই লোকটার ইমান আনয়ন হয়। এই জন্য যতজন আমরা বসা আছি আল্লাহ তালা আমাদেরকে সৌভাগ্যবান বানিয়েছেন, আল্লাহ আমাদেরকে অনেক বড় সৌভাগ্য দিয়েছেন। এই সৌভাগ্য হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী, অন্য কোন নবীর আমলে আল্লাহ আমাদেরকে পাঠান নাই, বিশ্ব নবীর উম্মত বানায় পাঠিয়েছে। এটা আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য। যেদিন সকল নবীরা ইয়া নাফসি বলবে, সেদিন নবীজি বলবে উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমার উম্মত। আজকে সারা পৃথিবীর উম্মতরা যেভাবে জেগে উঠেছে, এইভাবে যদি উম্মতদের পুনর্জাগরণ যদি সামনের দিকে অগ্রসর হয়, উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন না খাওয়ায় রাখবে না, এর চাইতে বেশি সকল দিকে যিনি নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন তিনি কে? আল্লাহ। আরে আজ থেকে পৃথিবীর বেশি না 1000 বছর আগে, আজকে থেকে 1000 বছর আগে পৃথিবীর মোট জনসংখ্যা ছিল মাত্র 25 কোটি। পরিসংখ্যান দেখবেন আপনারা, 1000 বছর পরে এই সংখ্যা এখন আমার দেশেই তো কিছুদিন পরে দেখা যাবে 20 কোটি জনসংখ্যা হয়ে গেছে। এখনই ধরেন আমাদের দেশে 20 কোটির মতো আছে। তো এই যে এখন আল্লাহ কি খাওয়াচ্ছেন না না খাওয়ায় রাখছেন? খাওয়াচ্ছেন, কাউকে আল্লাহ অভুক্ত রাখে নাই। সেই সময়ের তুলনায় এই সময় নাফরমানির পরে আল্লাহ বরঞ্চ আরো বেশি খাওয়াচ্ছে, অনেক বেশি খাওয়াচ্ছে। এত জনসংখ্যা, এর মধ্যে আল্লাহ তাআলা মানুষের মাথায় মেধা দিয়ে দিয়েছেন। যেই জমিতে ধান হইতো 20 মন, সেটাতে এখন হয় 100 মন। এ বরকত কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন নবী, ইমাম তাবারানি বড় চমৎকার কথা বলেছেন। ইমাম তাবারানি তিনি বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে গিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরসালা নবিয়াহু রাহমাতান লিল আলামিন, সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের জন্য, সৃষ্টির জন্য আল্লাহ পাক নবীজিকে রহমত বানিয়ে পাঠিয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াতটার প্রমাণ তিনি ব্যাখ্যা করতে গিয়ে লিখলেন মুমিনদের জন্য নবীজি রহমত কেমনে, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, আমরা ছিলাম জাহান্নামের দ্বার প্রান্তে, সেখান থেকে তিনি আমাদেরকে টেনে টেনে ফিরায় রেখেছেন। জাহান্নামের দিকে যেও না, বদ আমলের দিকে যেও না, অন্যায়ের দিকে যেও না, জুলুমের দিকে যেও না, টেনে টেনে তিনি আমাদেরকে আগলে রেখেছেন, টেনে টেনে তিনি আমাদেরকে আগলে রেখেছেন। এজন্য নবী আমাদের জন্য রহমত, জান্নাতের দিকে বারবার পথ দেখিয়েছেন। কাফেরের জন্য নবী রহমত, কেমন করে কাফেরদের জন্য নবী রহমত হলেন? অন্যান্য নবীর সময়ে, নূহ আলাইহিসসালামের সময়ে কাফের গোষ্ঠীকে, বেঈমান গোষ্ঠীকে আল্লাহ রাব্বুল আলামিন ডুবায় শেষ করে দিলেন, আসহাবুল আইকাকে আল্লাহ পাক শেষ করে দিলেন,
লূত আলাইহিস সালাম আযাব দিয়ে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন গজবের পর গজব দিয়ে কাফেরদেরকে সেই যুগেই শাস্তি দিলেন। শুধু আমার নবীর খাতিরে আজ অবধি যিনি গোটা পৃথিবী নাফরমানদেরকেও বাঁচায় রেখেছেন তিনি কে? সবার জন্য নবী রহমত, কাফেরদের জন্য নবী রহমত, কারণ কাফেরদেরকে আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছেন নবীজির খাতিরে, খাওয়ান নবীজির খাতিরে। নবীজির কারণে কাফেরদেরকে আল্লাহ তাআলা ভালো রাখছেন, সুস্থ রাখছেন, আমাদের চাইতে বরঞ্চ তারা ভালো আছে, সুস্থ আছে। দেখেন টাকায় পয়সায় অর্থনীতিতে সব দিকে আল্লাহ ভালো রাখছেন। কারণ কি? কারণ হচ্ছে নবীজির খাতিরে আল্লাহ তাদেরকে সুযোগ দিয়ে রেখেছেন। এই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে নাজাতের মধ্য দিয়ে দিয়েছেন, কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব থেকে বাঁচিয়ে রেখেছেন নবীজির খাতিরে। একটা পিপীলিকার প্রতি পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন জুলুম করেন। মানুষের সাথে জুলুম করবে তো অনেক দূরের কথা, পিপীলিকার সাথেও নবীজি জুলুম করেন। আল্লাহর হাবিব একদিন দেখলেন পিঁপড়ার বাসা আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। নবীজি বললেন, এই কারাই কাজ করছে? কয়েকজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা করে ফেলছি। আল্লাহর হাবিব বললেন, লা তুআযিব বিল মাই ওয়ান নার, খবরদার পানি আর আগুন দিয়ে শাস্তি দিও না। এই দুইটা দিয়ে যিনি শাস্তি দিবেন তিনি কে? আল্লাহ। আল্লাহর হাবিব একদিন দেখলেন একটা উট বিশ্ব নবীর কাছে এসে ধরধর করে কেঁদে দিয়েছে। আল্লাহর হাবিব বুঝলেন উটের ক্ষুধার যন্ত্রণা, উটের কষ্ট বিশ্ব নবী বুঝে ফেললেন, কারণ তিনি রহমাতুল্লিল আলামিন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, তোমাদের মধ্যে কে এই উটটাকে লালন পালন করো? একজন সাহাবি হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি। আল্লাহর হাবিব খুব রাগত স্বরে বললেন, আমা ইয়াখশাল্লাযী, তুমি কি ভয় করবে না? আফালা তাত্তাকিল্লা ফি হাযিহিল বাহিমা, এই পশুটার সঙ্গে তুমি তাকে যে কষ্ট দিচ্ছ, খোদার কষ্ট যন্ত্রণা সে প্রতিনিয়ত সহ্য করছে, বোবা বলে বলতে পারে না, আমার কাছে এসে উটটা কেঁদে দিয়েছে, এই উটটা তার বিচার চায়। তুমি যে তাকে খাদ্য দিয়ে কষ্ট দিচ্ছ, কেমন করে আল্লাহর কাছে জবাব দিবে? আফালা তাত্তাকিল্লা ফি হাযিহিল বাহিমা, এই চতুষ্পদ বোবা জন্তুর ব্যাপারে তুমি কি আল্লাহকে ভয় করবে না? একটা প্রাণীর প্রতিও বিশ্ব নবী কোনো দিন ইনসাফের বাহিরে কষ্ট চাপায় দেন নাই। প্রাণীর প্রতিও যিনি রহম করেছেন তিনি আমার নবী, আপনাদের নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন নবী ছিলেন তিনি যিনি মানুষের জন্য নিজের ক্ষুধা থাকা সত্ত্বেও আরেকজনের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। এমন ছিলেন তিনি যিনি চাইলে উহুদ পাহাড়টা সোনা হয়ে রূপা হয়ে ডান আর বাম দিক দিয়ে চলত, শুধু যদি মনের ভিতরে একটু আসতো যে আল্লাহ, একটু যদি এটা স্বর্ণ হয়ে যেত, মুখে বলা দরকার হতো না, শুধু অন্তরে আসলি, লা সার আল উহুদ যাহাবা, গোটা উহুদ পাহাড়টাকে যিনি স্বর্ণ বানায় দিতেন তিনি কে? নবী তা চান নাই, কষ্ট করে গেছেন উম্মতের জন্য। এই কষ্টের কারণে উম্মতের হৃদয়ে আজ নবীর প্রতি মহব্বতটা, এটা আল্লাহ রাব্বুল আলামিন ঐচ্ছিক বানান নাই, ফরজ করে দিয়েছেন। আন নাবিয়্যু আউলা।